ونعوذ بالله ونذيرا وعيا الى الله باذنه وصراطا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ولتنظر نفس ما قدمت لغد واتق الله إن الله خبير بما تعملون. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على قال سبحانك لا إله إلا أنت إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد. জীবনে যত প্রেম আসে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেবতায়, বিনিময়ে শাফাত যদি তার পায়, বসে যাবে জীবনে যত ব্যথা ভার, বালাগলগুলা বিকামালি কাশাফাদু যাবে জামালিহে হসনত জামিয় খসালিহে সল্লু আলাইহি ওয়ালিহি. আলহামদুলিল্লাহ, বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত কিচক ঐতিহাসিক বেলতলা ঈদগাহ ময়দানে দুই দিন ব্যাপী অষ্টম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা আব্দুল গফুর আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন সহসভাপতি আলহাজ মাওলানা আব্দুল মমিন, প্রধান অতিথি শাইখুল মাশাইখ, এ আসনের সম্মানিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শরীফুল ইসলাম জিন্না, আয়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ তুমি দান করো, জোরে বলেন আমিন। আলোচনারীকে ধন্য করলেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ বড় ভাই জনাব মাওলানা আলহাজ আব্দুল হালিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম প্রচার করার জন্য যে যোগ্যতা দরকার দিয়েছেন তাকে কিয়ামতের কঠিন ময়দানে আলেম হিসাবে যেন আল্লাহ কবুল করেন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল হাব, আমার ডান পাশে বাম পাশে সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা ওলামা হযরত, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা,
প্রাণ প্রিয় বগুড়া বাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যেমন বহু রাত কনসার্ট মমতাজের গান আসিফের বিভিন্ন অনুষ্ঠানে কেটেছে কোরআনে কারীম বসার জন্য আজকের রাতটা ব্যয় হয়েছে আল্লাহ যেন কবুল করে আমি এ জগতে একদম নতুন দাঈ ইলাল্লাহর এই কাজে আমি একেবারে নতুন মাত্র তিন বছর আজ পর্যন্ত ডবল মাহফিল আমি করি নাই আমি হজে গিয়েছিলাম ৪৫ ৪৬ দিন ছিলাম মক্কা মদিনায় এসেছি আজ ১৩ ১৪ দিন খাতাটা রেখে গেছে এক মাওলানার কাছে আজকের এই মাহফিলের সব অপরাধ দোষ আমার ঘাড়ে দোষ সবচাইতে বেশি কমিটির ওনারা আমার খাতায় যে নাম্বার লিখে দিয়েছে শেষে ৮২ কার এই নাম্বার কার ও নাম্বারটা বন্ধ কমপক্ষে ১২ দিন কল দিয়েছে নাম্বারই বন্ধ তো করবে কি সেই লোকটা করবে কি প্রত্যেক দিন ৫০০ ৬০০ করে দাওয়াত আসে শুধু আমি দেশে না ২৪ ২৫টা রাষ্ট্রে যাওয়া লাগে মনে করছেন হুজুর ছোট সব দোষ এখন মানুষ আমার দেয় হ্যাঁ হুজুর এত দেরি করে কেন ১২ দিন কল দিয়ে তো এ নাম্বার বন্ধ করবে কি সে বাধ্য হয়ে সিরাজগঞ্জে দাওয়াত নিয়ে ফেলিস ওরাও পোস্টার ছাপিয়েছে ইনারা ১০ দিন আগে বলছে হুজুর আমাদের পোস্টার হয়ে গেছে আমি কি মারা যাবো নাকি আর আমি মেশিন মনে হচ্ছে আমি তো আসছিলাম না জোর করে নিয়ে এসেছেন আপনারা আমি ডবল মাহফিল করি না আমার গলা পারে না শরীর পারে না দুই দিকে একটা কন্ট্রোল করতে গেলে মানুষ পারে কতক্ষণ এত করে নিষেধ করলাম কর্তৃপক্ষকে এবার মিস্টেক হয়েছে আপনাদের কারণে দাওয়াত দিয়ে কোনো খোঁজই নেই আর নাম্বার দিয়েছে আমার নাম্বার নাম্বার বন্ধ থাকবে কেন কমপক্ষে ১২ দিন কল দিয়েছে একদিনও নাম্বার ঢোকেনি ও বাধ্য হয়ে কেটে দিয়ে অন্য জায়গায় নিয়ে নিয়েছে আর আমি থাকলে এ কাজ হতো না আমি ছিলাম তো ৪৫ দিন মদিনায় এসে দেখছি মিস্টেক হয়ে গেছে আর সব দোষ এখন আমার মানুষের কোনো কমন সেন্স নেই আন্দাজে একজনের কি গালি দিলেই হল অধিকাংশ মানুষ আসার সময় গালি দিচ্ছে না এত দেরি করে কেন টাকার আরে ভাই আপনি কয় টাকা দিতে পারেন জেদ্দাতে একটা মাহফিল করলে আমার কমপক্ষে ৭০,০০০ টাকা দিয়েছে আপনারা তো সারা জীবন মিলেও ৫০,০০০ টাকা দিতে পারেন না আমার বাবা আমার ফকির না আপনার টাকা নিয়ে চলা লাগবে আপনার মতো ৫০টা পরিবার আমি নিজেই চালাই শুধু দোষ আমার দিচ্ছে আসার সময় দোষ যে কমিটির দোষ এদিকে কোনো খেয়াল নেই আশ্চর্য মানুষ না মানুষ আন্দাজে ভুল বুঝবে কোন কারণে আমি তো আর ইচ্ছা করে এই কাজ করিনি আমার মাহফিল যেখানে থাকে আমি মাগরিবের নামাজ পড়ি সেখানে যাই আশ্চর্য মানুষ আসলে কিছু মানুষ না বুঝে দোষ দিচ্ছে আমার আমার তো দোষ নাই জায়গা দোষ হয়েছে মাওলানার কাছে খাতা রেখে গিয়েছিলাম ওই লোকটা আর কমিটির এনারা যে তোমার কুষ্টিয়ায় যে যোগাযোগ করে দিত আমার তো নাম্বার আমি দেশে রেখেই গেছি ৪৫ দিন মোবাইল ২৪ ঘন্টা আমারটা খোলা আপনাদের কোনো খোঁজ নেই ১০ দিন আগে খোঁজ নিচ্ছে এই বসেন যারা এসেছেন এটা মমতাজের কনসার্ট না বসেন দানা কাটা পরই আসলে তো এক রাত না ১০ রাত জেগে থাকতে পারেন আমার দাদা একটা গল্প বলছিল ছোট্টবেলায় দুই বন্ধু গেছে কনসার্টে একজন বলছে ভাই আমার জায়গাটা একটু দেখেন আমি বাইরে থেকে ঘুরে আসি ভাই তুই বাইরে যাবি মানে বাইরে গেলে জায়গা হারাবি কারণ এখন ডানা কাটা পরে সব আসবে সামনের লোক বলে আমার বাইরে যাওয়াই লাগবে কেন আমার মুখের ভেতরে পানের পিক না গেলে হবেই না পেছনের বন্ধু বুদ্ধি দিচ্ছে তুই কি পাগল সামনে যাই লোক আছে ওই লোকের পকেটে ফেল টের পাইলে বলে টের পাবে কি করে আমার মুখে যে পানের পিক ছিল ওটা তোর পকেটে এটা আমি হাসের খোরাকির জন্য বলি নাই একটা কনসার্ট দেখার জন্য মানুষ যদি এত আগ্রহ নিয়ে বসে থাকে পানির পিক ফেলছে পকেটে টের পাচ্ছে না আর আপনারা ঘন্টা খানিক লেট হয়েছে আমার এখানে আসার কথা ১২টায়
আমি ছিলাম সেই কামার খন্দ থানা সিরাজগঞ্জে কমপক্ষে এখান থেকে 90 কিলোমিটার আসবো তো ওখানেও প্রধান বক্তা এখানেও প্রধান বক্তা প্ল্যান হলে আমি তাড়াতাড়ি আসতে পারতাম আর এমনিতে আপনাদের এই বগুড়া সিরাজগঞ্জ রাস্তায় যে ভিড় 40-45 এর উপরে গাড়ি তোলা যায় না ড্রাইভার কি মরবে যে গরু দিয়ে আপনারা চাষ করে খাবেন ও গরুই যদি মারা যায় কি দিয়ে চাষ করবেন আমি মারা গেলে ওয়াজ হবে অ্যাক্সিডেন্ট করে আসলে ভালো হইতো বসেন আজকে যা হয়েছে হয়েছে বসেন যে আয়াতটা পড়েছি কোরআন শরীফ যেহেতু হেদায়েতের কিতাব বসেন এই বসেন এ দাঁড়িয়ে আছে কারা এরা গো বাইরের লোক সরকারি অনুদান কিতাব বর্তমান চেয়ারম্যান আমি সাবেক চেয়ারম্যান উনি আমেরিকায় গেছে উনি সরকারি অনুদান থেকে গেছে মোনাজাতের আগে বলবো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা সব কিছু আমরা ভুল বোঝাবুঝি যা হয়েছে ভুলে যান কোরআনে কারিমের জন্য আজকের রাতটা যদি ব্যয় হয় খুব বেশি ক্ষতি হয়ে যাবে যদিও 12টার পরে কথা বলা ঠিক না আমি আজ পর্যন্ত যত জায়গায় মাহফিল করেছি শুধু বগুড়া না 61টা জেলা বাংলাদেশে আমার ঘোরা শেষ সর্বোচ্চ 12টা এরপরে কথা আমিও বলি না কিন্তু আজকে বাধ্য হয়ে গেছে যতক্ষণ চালানো যায় আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাবো না আজকের আয়াতটা যদি আমরা বুঝে হেদায়েত নিতে পারি কিয়ামতের দিন ওই আয়াতটা সাক্ষী দিয়ে ইনশাল্লাহ জান্নাতে নিয়ে যাবে আর আল্লাহ না করুক ওই আয়াতটার উপরে যদি আমল না হয় ওই আয়াতটা কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়াবে আর কোরআন শরীফ যদি কারো বিরুদ্ধে দাঁড়ায় ও জান্নাত পাবে কোরআন যার বিরুদ্ধে ছিল বাস্তব আমি নিজের চোখে দেখে আসলাম এ আবু জেহেল বদরের ময়দানে ওর কবর ওকে তো আর এইভাবে আদর করে মাটি দেয়নি উদ্ধ করে পুঁতে রেখেছে বদরের ময়দানে ওর কবর যেখানে 70 জন কাফেরকে এক জায়গায় উল্টা করে মাটি দিয়েছে ওখানে কোনো ঘাস জন্মায় না গাছও হয় না গাছ হলেই মারা যায় সৌদি আরবের ড্রাইভার আমার সাথে ছিল জিজ্ঞাসা করলাম ইয়া আখি এ ভাই এ গাছগুলো বাঁচে না কেন বসো হুজুর আপনি জানেন কবর কার কার শয়তানের বাচ্চা শয়তান আপনার বাচ্চা কে বলে আবু জাহেল ওরে বাবা আবু জাহেলের কবর বলে অনেক পানি দেওয়া হয় কিন্তু গাছ বাঁচে না তার মানে ওর কবরের ভেতরে মনে হয় শরবত খাওয়াচ্ছে আল্লাহ পাশে সাহাবিদের কবর বদরের ময়দানে 14 জন সাহাবি শহীদ হয়েছিল তাদের কবর পাশে এর পাশে খেজুর বাগান তর তর করে বেড়ে উঠছে কি সুন্দর চেহারা কিন্তু ওর কবরে একটা গাছও বাঁচে না এখান থেকে বোঝা যাচ্ছে ওর কবরে আগুন কথা বলেন আল কোরআন হুজ্জাতুল্লাহ কা আলাইকা নবী বলেন কোরআন শরীফ জান্নাতে যাওয়ার দলিল এটা যদি কারো পক্ষে সাক্ষী দেয় কিয়ামতে আল্লাহ তার হিসাবও নেবে না বিচারও করবে না বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে আল্লাহ না করুক এটা যদি কারো বিরুদ্ধে যায় এর একটা আয়াত যদি কারো বিরুদ্ধে যায় এই কাদিয়ানিরা কাফের না মুসলমান আরো জোরে বলেন কেন কাফের বলেন তো 6,666টি আয়াতের ভেতরে সূরা আহজাব এর একটা আয়াতের চার ভাগের এক ভাগ ওরা মানে না 6,666টি আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন এর ভেতরে একটা আয়াতের চার ভাগের এক ভাগ খুব বেশি না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন সূরা আহজাব 40 নম্বর আয়াত এই যে খাতামান নাবিয়্যিন এই এতটুকু শব্দ মানে না ওরা ওরা আমাদের নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না ওদের নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি এই একটা আয়াতের চার ভাগের এক ভাগ অস্বীকার করার কারণে কাদিয়ানিরা কি আরো জোরে বলেন শিয়া শিয়া আমরা যারা নাম বলি শিয়া এরা কাফের কেন সূরা বাকারা কুল মান কানা আদুব্বাল লি জিবরিল ফা ইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহি মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিনা সঠিক ভাবে বুঝবেন ভাই উল্টা পাল্টা বুঝবেন না সূরা বাকারা 97 নম্বর আয়াত একটা আয়াতের তিন ভাগের এক ভাগ কুল মান কানা আদুব্বাল লি জিবরিল হে নবী আপনি বলুন যারা জিবরাইলকে শত্রু মনে করে কেন শিয়াদের ধারণা জিবরাইল ফেরেশতা আসবে আলীর কাছে না এসে ভুল করে গেছে মুহাম্মদের কাছে
একটা আয়াতের তিন ভাগের এক ভাগ না মানে না এজন্য ওরাও কাফের আর বাংলাদেশে নামধারী আমরা যারা মুসলমান 96 ভাগ মুসলমান এই দেশে 6666 টি আয়াতের টাটকা 250 আয়াতে দেশে অনেক মানুষই মানে না জিহাদের আয়াত আছে কোরআন শরীফে প্রায় 500 সরাসরি আছে 250 এই 250 আয়াত অনেক মানুষ নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু ওদের নাক ছিটকায় কেমন কেমন যেন লাগে জিহাদ আর জঙ্গি আর সন্ত্রাস এক বানিয়ে ফেলেছে কোন মানুষ যদি জিহাদ আর সন্ত্রাস আর জঙ্গি এক মনে করে ওর সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায় কারণ জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ দরকার সন্ত্রাস নষ্ট করার জন্য জিহাদ দরকার মক্কা মদিনায় 45 দিন থাকার পরে আমার যেটা অভিজ্ঞতা ওদের ঈমান আছে কিন্তু ঈমানে ভেজাল নেই এই ফ্যানটা বন্ধ করেন ওদের ঈমান আছে কিন্তু ঈমানে ভেজাল নেই এত শিরিক আর বেদাত নেই বাংলাদেশে আমরা মুসলমান যারা আমাদের ঈমান যতটুকু আছে শিরিক আর বেদাত তার চাইতে বেশি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে তুলেছি পুলিশ এসে হাতের উপরে দিয়েছে লাঠি দিয়ে একবারই আমার দিকে ডাক দিয়ে বলে ইয়া হাজিউল হুজ্জাত নবীর কাছে কি চাচ্ছেন আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন কাবা শরীফের দিকে তাকান আল্লাহর কাছে বলেন তাম দুনিয়ার মানুষ যাকে সালাম দিতে যাচ্ছে সেই নবীর কবরের পাশে দাঁড়িয়েও দোয়া করা জায়েজ নেই আর বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর তিন তালা হয় আমি এই জন্য বলছি এই দেশে যতটুকু ঈমান আছে তার ভেতরে শিরিক আর বেদাত বেশি মহিলারা অধিকাংশ মানুষ আমি দেখেছি বাস্তবতায় চট্টগ্রাম বিভাগে এটা বেশি ওরা সুন্দর করে মরক পোলাও রান্না করে নিয়ে যায় বিভিন্ন পীরের দরবার ওরা এলাকায় তো পীর বেশি যদি জিজ্ঞাসা করেন মা আপনি কোথায় যাচ্ছেন বলে আমার ছেলে মেয়ে হয় না 10 বছর এই জন্য যাচ্ছি বাবার দরবারে এই বগুড়াতে কুকুর আছে না নেই কুকুরের বাচ্চা হয় প্রতি বছর 8-10টা করে ও কোন পীরের দরবারে গেছে বলেন তো 10টা করে বাচ্চা জন্ম দিচ্ছে প্রতি বছর একটা বাবা লাগে না আর আমাদের একটা জন্ম দিতে যে 4-5টা বাবা মারা শেষ কুকুরের চাই তো ইমাম আনামের খারাপ হয়ে গেছে মা বোন যদি এসে থাকে সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু রাষ্ট্র না এই কান লাগান পুরা বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড় প্রায় 8-10টা প্রদেশে গিয়েছিলাম জেদ্দায় গিয়েছি মক্কা মদিনা রিয়াদে তায়েফে দাম্মামে নাজরানে যত জায়গায় আমি গেছি একটা মাজার নেই একটা পীর নেই আর যত মাজার পীর আর ভণ্ড বাংলাদেশে ভারত আর পাকিস্তানে বিশ্বাস করো আজ আমাদের নেই নিয়ে আসা দরকার এখানে যে কয়েকজন বসে আছে তাকান তো খালি এই এই ছেলেটা বাদ দিয়ে এই ছোট্ট বাবু বাদ দিয়ে যতগুলো মানুষ এখানে আছে এদের একজনের মাকেও সিজার করা লাগে নাই লেগেছে আর এখন সিজার ছাড়া কোন বাচ্চা হচ্ছে আপনারা দেখান হচ্ছে না এই জন্য আল্লাহর ওপরে বিশ্বাস নেই বিশ্বাস ডাক্তারের উপরে 2-3 মাস পেটে সন্তান আসার পরে বলে দেখো আমারে নিয়ে যাও কোথায় চেক করো আমারে আমার পেটে যেটা এসেছে এটা জন্ডিস না লেডিস দেখা লাগবে মানে ডাক্তারের উপরে ভরসা করে ফেলেছে আল্লাহর দরকার নেই এই জন্য আল্লাহ ওই ডাক্তারের মাধ্যমে হাইব্রিড বাচ্চা কেটে বের করে সম্মানিত ভাইরা সম্মানিত মা বোনেরা বিশ্বাস আনা দরকার কোরআনে কারিমের উপরে এবার কান লাগান 1500 বছর আগে কোরআন জানিয়েছে ওলাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে 96 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে তাবারী তাফসীরে মাজহারি তাফসীরে খাজেন তাফসীরে জালালাইন তাফসীরে ইবনে কাসির ফি জিলালিল কোরআন তাফসীরে কাবীর আয়সারুত তাফাসির তাফসীরে মনির একটা দুইটা না বিশ্ববিদ্যালয়ে প্রায় 26খানা তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ তাআলা বলেন আলাউ আন্না আহলাল কুরআন
গ্রামের লোকেরা জনপদের লোকেরা যদি ঈমান আনে আমানু আত্তাকাউ আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে লাফা তাহানা সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ লামে তাগিদ অবশ্যই আমি আল্লাহ খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সব নিজের হাত দিয়ে কার হাতে আল্লাহ আল্লাহ যদি কুদরতে হাত লাগায় কোন জায়গায় ওটার খোলা লাগবে না এইজন্য লাফা তাহানা দিয়েছেন সৌদি আরবের লোকেরা 1500 বছর আগে এই আয়াতটা যখনই মেনে নিয়েছে তাদের ঈমান যতটুকুই যেহেতু ভেজাল নেই ভয় করে কিনা ওটা আমার আল্লাহ জানে এই ঈমানটা খাঁটি হওয়ার কারণে আল্লাহ চারটা সম্পদ ওদেরকে হাতের নাগালে দিয়েছেন বাংলাদেশে আমরা মাটি খুঁড়লে পাই পানি ওরা মাটি খুঁড়লে তেল পায় আমরা যত গভীরে যাব কাদা পাবো ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে ওহদ যায় পাহাড় হযরতে আমিরে হামজা যেখানে ঘুমিয়ে আছে সাইয়েদের শহাদা 2 কিলোমিটার পাহাড় কয়েকদিন আগে প্রমাণ হয়েছে পুরা 2 কিলোমিটার পাহাড়ি স্বর্ণ ওখান থেকে তুলতেছে রিফাইন করে 22 ক্যারেট 21 ক্যারেট 18 ক্যারেট করে বিশ্বে বিক্রি করছে কোনো অভাব নেই ওদের এক একজনের পেট 4-5টা তরমুজের মতো আর আমরা না খেয়ে মরি ওদের আছে কয়লা ওদের আছে পাথর কোনো অভাব নেই অথচ কোনো ফসল হয় না 200 কিলো 400 কিলো চলে যাবেন শুধু মরুভূমি পাথর পাহাড় আর বালি কোনো ফসল নেই খাবারের অভাব আছে আল্লাহর ওয়াদা মিথ্যা না আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন লাফাতাহানা আমি আল্লাহ খুলে দেব আমরাও যদি বাংলার জমিনে 96 ভাগ মুসলমান ঈমান আনতে পারতাম আর ইমানের দাবি অনুযায়ী যদি ভয় আমাদের থাকতো এদেশে এখনো মাটির নিচে কমপক্ষে 7টা খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপের নিচে চট্টগ্রামে এদিকে ঠাকুরগাঁও নীলফামারি রংপুর আর ওইদিকে মাগুরা এই 7টা জেলায় আমার আল্লাহ 7টা সম্পদ লুকিয়ে রেখেছেন সমস্যা হচ্ছে তুলতে পারি না কারণ ওইরকম ঈমান নেই স্বর্ণের পাহাড় 2 কিলোমিটার কোনো অসুবিধা নেই যার যে দায়িত্ব পালন করে যাচ্ছে আর এই দেশে স্বর্ণ না কেউ যদি পায়খানার পাহাড়ও পায় অজ্ঞান হয়ে যাবে কারণ ওই ঈমান তো আমাদের এখনো তৈরি হয়নি মসজিদে নববীতে নামাজ পড়ে বের হচ্ছি দেখি একটা মোবাইল পড়ে আছে তাকিয়ে দেখলাম লেখা আইফোন আইফোন বোঝেন বাংলাদেশের টাকা অনুযায়ী ওই মোবাইলটার দাম কমপক্ষে 1,80,000 টাকা 1,80,000 টাকার মোবাইল পড়ে আছে কেউ নিচ্ছেও না ধরেও না দেখেও না কেউ কারণ ধরা পড়লে কি কেটে দেবে একবার সাহস করেছিলাম তুলে নেব না মনের ভেতরে ভাই নতুন হাজি দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর সাথে যে লোকটা ছিল বলে ওইদিকে তাকাবা না দরকার নেই যার জিনিস হয় সে নিয়ে যাবে যাক না ওখানে পড়ে নষ্ট হয়ে যাক তোমার কোনো দরকার নেই 1,80,000 টাকার মোবাইল পড়ে থাকে কেউ নেয় না এ দেশে তো 80 পয়সা থাকে না এজন্য আমাদের উচিত আল্লাহর ঘোষণা ওরা 1,500 বছর আগে মেনে নিয়ে যদি এই প্রমাণগুলো পায় আল্লাহকে আমাদের সাথে মিথ্যা ওয়াদা করিস তাহলে আমরা তুলতে পারছি না অবশ্যই আমাদের ইমানের ঘাটতি আছে আর ভয় নেই এ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটি কন্ডিশন মেনে বাংলাদেশে যদি এগুলো তুলতে পারে বিশ্বাস করেন অভাব বলতে কি এটা থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা 41 সাল পর্যন্ত টার্গেট দিয়েছে 41 সাল লাগবে না 41 ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হওয়া সম্ভব যদি 1628 জন মানুষ হযরতে ওমরের মতো তৈরি হয় এদেশের দায়িত্বে এখন আছে 1628 জন মানুষ এই মানুষগুলোর চরিত্র হযরতে ওমরের মতো যেই দিন হবে ডিজিটাল হওয়ার জন্য 41 সাল 51 সাল না 41 ঘন্টায় যথেষ্ট আল্লাহ আমাদের ওই রকম কিছু দান করেন জোরে বলেন আমিন দরুদ পড়ি সালাম পাঠাই বিশ্ব নবীর উপরে যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন কোরআন প্রচারের জন্য এতদিন শুধু কোরআন হাদিস পড়ে ওয়াজ করেছিলাম আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তায়েফের ময়দানে কাফেরেরা যে জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা 3 দিনের না খাওয়া নবী নড়তেই পারে না আবার পাথর মেরে মেরে রক্ত ঝরাচ্ছে শরীর দিয়ে
নবীজির রক্তগুলো মাটিতেও পড়তে দেয় না, নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলো মাটিতে পড়তে দেন না কেন? বিশ্ব নবী বলেন, ভাই জিব্রাইল, রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে। দ্বিতীয়তে এই জায়গায় নবীজির রক্ত ঝরেছে, জায়গাটা মার্ক করা আছে। নবীজি আমার হাঁটতে পারে না, উঠতে পারে না, ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে। তিন নাম্বার জায়গায় যে বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, কাফেরেরা এই ফাঁকে পাহাড়ের উপর থেকে দুইটা পাথর গড়িয়ে দিয়েছে। এতটুকু পাথর না, আমার মোবাইলে ছবি তুলেছি, এত বড় পাথর, কমপক্ষে 22-23 জন মানুষ লাগবে নড়াতে। ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে দুইটা পাথর দিয়েছে গড়িয়ে। বিশ্বনবী পাহাড়ের পাদদেশে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওদের নেশা, নবীর উপরে পাথর পড়তে দেরি, ও মোহাম্মদ বিদায় হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান্নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদা 6 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে 67 নম্বর আয়াতের শেষের অংশে আছে। তাফসীরে তাবারী থেকে বলছে, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার, যত ষড়যন্ত্র হবে ইয়াউসিমুকা, আপনাকে আমি আল্লাহ বাঁচাবো। জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, যাও পাথর দুইটা যেন আর না গড়ে, যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও। 1400 বছর আগে ওই দুইটা পাথর আল্লাহ আটকিয়েছে, এখনো পর্যন্ত পাথর দুইটা ওই অবস্থায় আছে। যারা তায়েফে গেছে জিজ্ঞাসা করবেন, বারবার ওই পাথরের দুইটার দিকে তাকিয়ে দেখলাম, আর 1400 বছর আগে ওই হাদিসের দিকে আমার মন চলে গেছে। বিশ্বনবীকে জিব্রাইল ফেরেশতা কোলে করে পাহাড়ের পাদদেশে এক পাথরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, পাথর, এমন নবীকে নিয়ে এসেছি যিনি দোজাহানের বাদশাহ, দয়া করে তুমি নবীর জন্য নরম তুলতুলে হয়ে যাও। জিব্রাইল ফেরেশতা বলতে দেরি, পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি। এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি, অথচ দূরে থেকে মনে হবে 20-22 জন লোক লাগবে নড়াতে, একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে। হযরতে আয়েশা বলেন, মাঝে মাঝে নবীর পিঠে আমি তেল দিতাম, দেখি কালো কালো চাকা চাকা দাগ, দাগ দিয়ে বললাম, হে নবী, এই কালো দাগ কিসের? বিশ্ব নবী বলেন, আয়েশা, ওদের তায়েফের ময়দানে কোরআন হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম, ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল, ওই পাথরের আঘাতগুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে। আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি, ঘা পচরা হয়নি, এমনকি মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসেনি। হে আয়েশা, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে, পিঠের চাদরটা উষা করে আমার আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন, তোমার যদি কিছুই পছন্দ না হয়, আমার পিঠটার দিকে তাকাও, তোমার কোরআন প্রচারের ফল এটা, তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলো আজকে আমার উম্মতকে মাফ করে দাও। এই নবীকে গালি দেয় একটা প্রোটেস্ট, দূরের কথা, একটা বিবৃতিও আমরা দিতে পারি না। গত কয়েকদিন আগে এক কোলাঙ্গার কবি বলে গোনা হবে, কবি সৈয়দ শামসুল হক, কে রেখেছিল এই নাম আল্লাহ জানে, এ নাস্তিক কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে, আজানের আল্লাহু আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয়, মনে হয় কাককে বলি তুই কা কা কর, আরে শয়তানের জানাজা হয়, এর জানাজা দিয়েই কি আর না দিয়েই কি, অত এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। যার আল্লাহু আকবার ভালো লাগে না, ওকে জান্নাতে দেবে আল্লাহ কি দেখে বলেন? কিয়ামতের ময়দানে হযরতে বেলালের এই ঘাড়টা উঁচাতে থাকবে নাকি? আল মুয়াজ্জিনু না আতওয়াল নাস আনা ফায়াউমাল কিয়ামা, কিয়ামতে সবচাইতে গলা উঁচু থাকবে কাদের? কেন? মুয়াজ্জিন যেহেতু বলে আল্লাহু আকবার, এজন্য ওর ঘাড় পর্যন্ত আল্লাহ কিয়ামতে উঁচা করে দেবে। আজ যারা বাংলাদেশে আল্লাহু আকবার মানতে চায় না, সহ্য করতে পারে না,
ও নাস্তিক ও মুরতাদ মারা গেলে ওর জানাজা দরকার নেই গরু ছাগলের মতো পুঁতে রাখবেন এই কান লাগান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মন থেকে দরুদ পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার আজকের আলোচনার বিষয় আখিরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার না আমার একা দরকার আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এজন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে আসতাম না ওইটাও যেতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয়ে আমার জীবনের উপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দোষ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে পাজি সম্মানিত ভাইরা এই জন্যে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ হেদায়েতের নিয়তে শুনবে সূরা হাশরের আয়াত কোন সূরা এটা পরিচিত একটা সূরা যেহেতু প্রত্যেক দিন ফজরের পরে সূরা হাশরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাশর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কিয়ামতের ওই ময়দানে হাশরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাশর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাশর বলে হাশর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর দুই ভাগ হযরত ওমর হাশর সূরা পড়ে তিনি বিশ্বাস করতেন কিয়ামতে জবাব দেওয়া লাগবে জীবনের পঙ্খানু পঙ্খানু এরপরে জান্নাত যদি ভাই ভাগ্যে সূরা হাশর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থবার বলে কলম তুলে দাও হযরত আবদুল্লাহ বলে হোসাইন তিন তিনবার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রেগে বাড়িতে সে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইনকে যদি শাস্তি না দাও এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেব হযরত ওমর বলে সন্তান সকালবেলা বিচার হবে জমার দিন মসজিদে নববীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মসজিদে নববীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত তার মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হযরত ওমর ওখানে দাঁড়ালেন খুতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবী নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আবদুল্লাহকে গালি দিয়েছ এই কান লাগান হযরত হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছ তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয় সৌদি আরব একাই অত বড় তাহলে এত বড় দেশের বাদশাহ তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হযরত হোসাইন ডাক দিয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে হযরত ওমর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন
ওই সময় তো এরকম অ্যাভেলেবল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হযরত হোসাইন লিখে দিয়েছে ওমর আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম এতে হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হযরত ওমর বারবার সোমা খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বসে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইনকে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কিয়ামতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার ওমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে এই কাগজটা ওসা করে আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই ওসিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও তাদের কিয়ামত তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না বলেন قرآن كريم جانيس قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها সূরা আনআম সাত নাম্বার পারার দশ নাম্বার পৃষ্ঠা নয় সাত নাম্বার লাইনের চার নাম্বার রুকুর একত্রিশ নাম্বার আয়াতের প্রথম অংশে এটা আছে তাফসিরে ইবনে কাসির থেকে বলছে তাফসিরে মারিফুল কোরআনে আছে আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের শিকা ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দুইটা হয় কিয়ামত অথবা মরণ মরণের সময় যে যন্ত্রণা হযরতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকায় আর বলে আল্লাহ আমি এ কি করেছি অহুম ইয়াহমিলুন আওজারহুম আলা জুহুরিহিম ওয়া মানে এবং হুম মানে তারা ইয়াহমিলু হামালা ইয়াহমালে মানে বহন করা এটা মোজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলা মানে উপরে ঝাড়ের বহুবচন আওজার জোর মানে পেট হিম মানে তাদের এদের পিঠের উপরে কিয়ামতের ময়দানে আল্লাহ গোনার বোঝাগুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো তাফসির গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহুবচন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কিয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বোঝাগুলো এমন চাপানো চাপাবে ফেরেশতারা দেখে বলবে আলা সামায়াসিরুন কত নিকৃষ্ট বোঝাই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেয়ামতের ময়দানের পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তো ওর হিসাব শেষ নাকি না মানে কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ পাঁচশো মন গোনা চাপিয়ে দেয় তাহলে আল্লাহ অবিচারক হ্যাঁ আমি ন্যায় বিচারক অথচ পাঁচশো মন গোনা ওর পিঠের উপরে অত গোনা করেছিল পাঁচ মন দোষ অবশ্যই আল্লাহর দোষ এই কথা বলেন না কেন না মানে আপনি হিসাবটা মিলিয়ে দেন পাঁচ মন গোনা করেছে পাঁচ মন তুলে দেবে পাঁচশো মন ওর পিঠের উপরে দেবে কোন কারণে এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই
ওর ছেলে ওর সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে 180 মাইল বেগে গোনা চালাচ্ছে, ওর মেয়ে সারা দিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণমালা হয়ে গেছে, আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই, ও বউ হয়ে গেছে কট কয়টি, এরকম বউ এরকম মেয়ে এরকম ছেলে, অথবা এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায়, জুলুম নির্যাতন করে, এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না। আপনি হয়তো মারা গেছেন 50 বছর বয়সে 5 মন গোনা করে, কিন্তু এরা তো বসে নেই, আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার মেয়ে আপনার সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে, এর একটা গোনা ফেলাক্সে লোড হয়ে আপনার আমল নামায় যাবে। এই জন্য 5 মন গোনা হয়ে গেছে কত মন, আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করেন। কিয়ামত আমরা বুঝি না, আন্দাজে বলি কিয়ামত হবে, অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা, গয়ের কাছেও মানুষ যাবে না। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, হযরত আব্দুল্লাহ বলেন আমার বাবা ইন্তেকালের 12 বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে, ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে, হযরত ওমর বলে সন্তান 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, এই 12টা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে, আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি, মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার নামের ওসিলায় মাফ করে দিয়েছে, এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি। আমার ভাইরা যেই লোকটাকে পৃথিবীতে জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায়, হযরত ওমর তার ভেতরে 2 নাম্বার, যে রাস্তা দিয়েছে তো 40 দিন শয়তান ওই রাস্তায় যেতে ভয় পেত, নবীজি জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে, পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবীর পক্ষে নেই, এত সম্মান যার, বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও, একদিন 2 দিন 3 দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষ ওমরের নেকি গণনা করবে শেষ হবে না। এই মানুষের যদি 12 বছর লাগে তা আল্লাহ মাফ করে দিয়েছে, আমাদের কয় বছর লাগবে, এর নাম কিয়ামত, মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে, কিয়ামত বিশ্বাস করে আর সুদ খাবার জম, কুষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তসবি টিপছে, ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন, বলছে হুজুর আমার কোনো কাজ নেই, কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে, বলছে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি 35 লাখ টাকা, প্রতি মাসে ওখান থেকে 40,000 টাকা ইন্টারেস্ট আসে, ওই টাকা তুলে খায় আমি আল্লাহ আল্লাহ করি আমার কোনো গোনা নেই, আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে, বসো হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি, এই জন্য টাকা আমার নামে না টাকা আমার বোন নামে, আর আকসিটা টাকা রেখে দিয়েছ বোন নামে, আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই, বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই, যদি গোনা হয়েও যাও এটা জিকির করছে, ওই জিকিরের সওয়াব আর এই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব ফাউ, এই এই ধান্দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই, আছে মানে আমরাই, কিয়ামত বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয়, এই কথা বলেন এইটাই আজ বাস্তবতা, বাংলাদেশে আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই, কিসের মা বাবা নেই এতিম, এরা কেন এতিম, তো জনগণ সরকারের কাছে এতিম, মা বাবা নেই এদের সম্পদ আত্মসাৎ করলে যেমন গোনা হয়, জনগণের সম্পদ আত্মসাৎ করলে ঠিক ওই রকমই গোনা হয়, অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা,
ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বরোড থেকে কুমিল্লা পর্যন্ত এই 80 কিলোমিটার শয়তান যদি চায় জীবনে আর কোনোদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত পরশুদিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম ওই এক খারাপ রাস্তা গো কুষ্টিয়া থেকে শুরু করে চুয়াডাঙ্গা পর্যন্ত যে রাস্তা শয়তান কোনোদিন যাবে না বিশ্বরোড থেকে আমাদের বাড়ি মাত্র 3 কিলোমিটার আমার দাদা আজ 21 বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের 21 বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন বলছে রাস্তা বাজেট হয়েছিল 32 লাখ টাকা কত উপর আলাই 16 লাখ টাকা খেয়ে ফেলেছে উপরওয়ালা বলছেন আপনারা মারা গেছেন উপরওয়ালা মানে আল্লাহ বাকি 8 লাখ টাকা গেছে রুই কাতলার পেটে আর 3 লাখ গেছে নল ঠেকিয়ে যেহেতু মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গায় নল বেশি নল বোঝেন না বগুড়া নল নেই বাকি 5 লাখ দিয়ে রাস্তা 32 লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকতো 5 লাখে টিকবে কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্যেই করিমন আলাকে যদি বলেন ভাই একটু জোরে চলেন রাস্তায় কাজ হয়ে যাবে এইরকম রাস্তা জিজ্ঞাসা করলাম দাদা ওপর আলার তো কোনো অভাব নেই অভাব আছে হ্যাঁ আপনারা ঘুমাচ্ছেন আল্লাহ পাক বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অভাবহীন আল্লাহর কোনো অভাব নেই তো ওপরওয়ালা তার অভাব নেই 16 লাখ টাকা ওপরওয়ালা খেয়ে ফেললো করলো কি আমারে বলছে ওই 16 লাখ টাকা দিয়ে ইউনিয়নে যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিয়েছে একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে খুব বেশি হলো 400-500 জন আর একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভার্ট যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে কথা বলেন ঠিক কিনা আসার সময় 1 কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম এক লক্ষ মসজিদ বানানোর চাইতে 1 কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি এ সহজ ইসলাম বোঝে না মানে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভার্টের টাকা আত্মসাৎ করে মসজিদ বানিয়ে দিচ্ছে উল্টা বুঝবেন না কিয়ামত বিশ্বাস করে শুধু ওই মুখে মুখে কোরআনে কারিম জানিয়েছে হ্যাঁ নবী আপনি জানেন ওই মানুষগুলোকে কারা আর আয়তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আর আয়তা হরফে ইস্তিফহাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা হে নবী আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মুমিন কিয়ামত বিশ্বাস না করলে মমিন হয় কি করে আল্লাহ পাক বলেন হে নবী মুসলমান আপনার কাছে নামধারী আসে কিন্তু কিয়ামত বিশ্বাস করে না তারা যারা এতিমের গলায় ধাক্কা দেয় এতিমের গলায় ধাক্কা দেওয়া মানুষ আছে না নেই ধাক্কা মানে গলা ধরে ধাক্কা দেওয়া লাগবে না আমি আগেই বলেছি এতিম কয়েক প্রকার মা বাবা নেই এতিম জনগণ সরকারের কাছে এতিম সুতরাং দায়িত্বে থাকার পরে যারা তার অধীনস্থদেরকে গলা ধাক্কা দেয় কারণে অকারণে অপমান করে এই মানুষগুলো আল্লাহর কিয়ামত বিশ্বাস করে না আমাকে নিচে নামা লাগবে কোন এক দেশে এই দেশে না অনেকে মনে করছে আবার হুজুর মনে হয় এই দেশের কথা বলছে কোন এক দেশে যেহেতু অনেকগুলো রাষ্ট্রে এবার সফর আছে কোন এক দেশের কথা বলছে কিন্তু ভাই উল্টাপাল্টা মনে করবেন না মনে করেন সিঙ্গাপুরের কথা বলছে 3 জন মানুষ এক জায়গায় বসে আছে একজন মনের দুঃখ নিয়ে কাঁদতেছে হাও মাও করে কাঁদে একজন মনের শোকে হাসতেছে হা হা করে হাসে একজন হাসেও না কাঁদেও না চুপ করে বসে আছে মাথা গুঁজে দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোক বলছে এই তোরা ষড়যন্ত্র করছি দেশ বিরোধী 3 জনকে গ্রেপ্তার করে চলে যাস সাংবাদিকের সাথে দেখা বলে ভাই এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এদের অপরাধ কি এদের নামে কোনো মামলা আছে কেস আছে হলি আস বলছে এরা গুরুত্বপূর্ণ অপরাধী
সাংবাদিক বলে ভাই আমি একজন পেশায় সাংবাদিক সকালবেলা রিপোর্ট লিখব তো কি লিখব একটু বলেন না এদের অপরাধ কি পুলিশ বলে না এরা মারাত্মক অপরাধী অপরাধের কথা বলা যাবে না